নমস্কার, আমি আপনাদের অলওয়েজ শুভজিৎ। আজকে চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে। আজকের টপিক, আজকে মা কালীকে নিয়ে একটি মোটিভেশনাল গল্প, মোটিভেশনাল সত্যিকারের গল্প, যে গল্প আপনাদেরকে জীবনে মোটিভেশন ডেফিনেটলি আনতে বাধ্য। আর দেরি কিসের, এবার ডাইরেক্ট টপিকে, গল্পে আমরা চলে আসি। একটি ছোট শহরে দীপাবলি উদযাপন শুরু হয়েছে। শহরের যুবকরা উৎসবে আনন্দে মেতে উঠছে, কিন্তু এক যুবক, তার নাম আর্য, নিজের জীবনের সংকট নিয়ে দুশ্চিন্তা। সে চাকরি খুঁজছে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তাই সে কি করবে? তাই সে সিদ্ধান্ত নিল। এক রাতে আর্য একটি প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে মা কালীকে ডাক দেয়। সে তার কাছে সাহায্য প্রার্থনা করে। সেই রাতেই তাকে মা কালী স্বপ্ন দেখে। মা বলে, তুমি শক্তিশালী, তোমার ভেতরে অবিস্মরণীয় শক্তি রয়েছে, কখনো হাল ছেড়ে দিও না। অন্যদিন সকালে আর্য নতুন উদ্যমে নিজের প্রতিভা বিকাশের কাজ শুরু করে। সে কঠোর পরিশ্রম করে এবং শেষ পর্যন্ত একটি ভালো চাকরি পায়। মা কালী তার মনোবল এবং শক্তি দুটোই জুগিয়েছে, মা তার সফলতার দিকে এগিয়ে নিয়ে গেছে। আর্য মা কালীকে ধন্যবাদ জানাতে থাকে এবং তার সাথে দীপাবলি দীপ জ্বালিয়ে নতুন জীবন শুরু করে এবং একটি প্রতীক হিসেবে সকলের সামনে আসার প্রেরণা দেয়। এভাবে মা কালী শুধু শক্তিরই উৎস না, বরং আত্মবিশ্বাস ও সংকল্পের উপর। এটি একটি শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক, যা দীপাবলি উপলক্ষে প্রতিটি মানুষকে আত্মবিশ্বাস যোগাবে। তাই দেরি কিসে, সবাই আমরা মায়ের আরাধনায় চলে আসি। মাকে প্রচুর প্রচুরভাবে ডাকতে শুরু করি, যাতে মা আমাদের জীবনটা এভাবেই এগিয়ে নিয়ে যায়। জয় মা।